নমস্কার, আমি আপনাদের তৃতীয় স্থান যেটা আপনারা প্রত্যেকে আসেন দেখতে, যার নাম হচ্ছে এখানে যেটা আপনারা দেখতে এসছেন, যাকে বলা হয় ইতিহাসের পাতায় আজীবন নেশা বা জিন্নাতুন নেশা। একটা করে বাচ্চা ছেলে কলিজা খেত, সেই কলিজা খাতে সমান। এখানে দেখুন লেখাই আছে আজীবন নেশা বেগমের সমাধি 1734 খ্রিস্টাব্দে। তো এখানে যে 1764 খ্রিস্টাব্দে হয়েছিল এই আজীবন নেশা বা জিন্নাতুন নেশা, ইনি কে? ইনি হচ্ছেন আমাদের মুর্শিদাবাদে যিনি প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ, তার কন্যা ছিলেন আজীবন নেশা বা জিন্নাতুন নেশা। তারই এখানে কবরটা এখানে দেওয়া হয়েছে। এখানে মেয়ের মায়ের হচ্ছে হাজারদুয়ারির সামনে, আর বাবার হচ্ছে কাটরা মসজিদে। তিনজনের কিন্তু এইরকম মানে সিঁড়ির নিচে তাদের কবরটা দেওয়া আছে। এইখানে সেই আপনার আজীবন নেশা বা জিন্নাতুন নেশার কবরটা দেওয়া হয়েছে। এবার কেন কবরটা দেওয়া হয়েছে তার বিস্তারিত আলোচনা আমি আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো এবং বলবো। আপনাদের আজীবন নেশা বা জিন্নাতুন নেশার যিনি কলিজা খেতেন, যার উদ্দেশ্যে আসা, তার কবরটা কোথায়, সেখানেই আমরা প্রবেশ করছি। আসুন। আমরা অবশেষে এখানে সেই আজীবন নেশা বা জিন্নাতুন নেশার কবরের কাছে আমরা এসে প্রবেশ করলাম, দাঁড়ালাম। দেখুন এই যে গ্রিলের নিচে দরজা আছে, দরজার সামনে দেখুন একটাই কবর। এই যে কবরটা আপনারা দেখছেন, ইনি হচ্ছেন মুর্শিদ কুলি খাঁর মেয়ে আজীবন নেশা বা জিন্নাতুন নেশা, যার নামে এখানে এটা করা হয়েছিল। কেননা এনার নাকি তৎকালীন একটা ব্যাধি হয়েছিল, যে ব্যাধিটা কেউ সারিয়ে উঠাতে পারেনি। কোনো কারণে তাকে বলা হয়েছিল যে যদি আপনি 30 দিন 30টা বাচ্চা শিশুর যদি কলিজা খেতে পারেন, তাহলে আপনার রোগমুক্ত হতে পারে। সেই কথা শুনে উনি 30 দিন 30টা বাচ্চা ছেলের নাকি কলিজা খেয়েছিলেন। এটা কথিত, আদৌ কতটা সত্য সেটা আমরা আপনাদেরকে বলতে পারবো না, কারণ কথিত যেটা সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তাই ইনি যখন 29 দিন খাওয়ার পর 30 দিনে তিনি উনি ধরা পড়লেন, তখন তাকে বন্দি করে নিয়ে যাওয়া হয়। তাহলে ইনাকে বন্দি করে নিয়ে গেলেন কোথায়? এখানে একটা প্রশ্ন আপনাদের আসে যে মুর্শিদ কুলি খাঁ তার মেয়েকে তাঁর কুলি জিয়ান্ত কবর দিয়েছিল, কার অপরাধ সে 30টা কলিজা খেয়েছিল বাচ্চা ছেলে। এবার আপনি দেখুন ওখানে দেখলেন 1734 এনাকে কবর দেওয়া হয়েছে, আর মুর্শিদ কুলি খাঁ মারা গেছেন 1727। তাহলে 1727 মুর্শিদ কুলি খাঁ অর্থাৎ বাবা মারা গেলেন, তার মেয়েকে 1734 কবর দেওয়া হচ্ছে, তাহলে কি করে সম্ভব নয়? এটা তো আমাদের সম্ভব নয়। তাহলে সম্ভব এটাই, দিয়েছিলেন তাকে কবর তার হাজবেন্ড, যার নাম হচ্ছে সুজাউল দৌলা, কারণ এনার হাজবেন্ড আজীবন নেশা বা জিন্নাতুন নেশার হাজবেন্ড। তাকে যখন ধরে নিয়ে যাওয়া হয়, তখন নবাবের দরবারে হাজির করার পর তার রায় বেরোয় যে তুমি যে একটা জঘন্য কাজ করেছ, তার জন্য তোমাকে নিশ্চয়ই সাজা দিতে হবে। তাই তোমার সাজা হচ্ছে তোমাকে দাঁড় করিয়ে জিয়ান্ত কবর দেওয়া। সেই কারণে তাকে এখানে জিয়ান্ত কবর দেওয়া হয়েছিল। তাই ইনি হচ্ছেন সেই আজীবন নেশা বা জিন্নাতুন নেশা। কথিত আরেক কিছু অনেক কিছুই আছে যেগুলো আপনাদের সামনে আমরা বলিনি, কেননা এখানে কথিত যে কথা অনেকে ধরে না। কারণ ইনি যখন আসতেন, ইনি বাইরে দূর দূরান্তে ওনার হাজবেন্ড সুজাউদ্দৌলা থাকতেন। এই থাকতেন আসতেন কোনো কারণে তার ত্রুটি ভুল বিচ্যুত হওয়ার কারণে নাকি তাকে এখানে সমাধি দেওয়া হয়েছে। তাই ইনি হচ্ছেন সেই মুর্শিদ কুলি খাঁর মেয়ে অর্থাৎ সুজাউদ্দৌলার পত্নী আজীবন নেশা জিন্নাতুন নেশা। তার এখানে একটাই আপনি কবর দেখছেন, মারা যাওয়ার পর তার বুকের উপর দিয়ে কবর করে দেওয়া হয়েছিল, কারণ বুকের উপরে কবরটা আপনি আমি তার বুকের উপর দিয়ে যাব আমাদের পাপ সঞ্চয় করার জন্য, আর ওর উপর দিয়ে যখন যাব তার পাপ খণ্ডন করার জন্য, সেই উদ্দেশ্যে বুকের উপর দিয়ে কবরটা করে দেওয়া হয়েছে। আপনিও যাবেন, আমি যাবো, আমরা প্রত্যেকটা পর্যটক যারা আসবো তারা কিন্তু তার বুকের উপর দিয়ে হেঁটে যাবো। আর বাইরে যে আপনার কবরটা রাখা দেখছেন, এই কবরটা ইনার ফকির ছিলেন, ইনি সেবায়েত, ইনি ওনার সেবা করতেন। পরবর্তীতে উনি মারা যাওয়ার পর ওনাকে ওখানে কবর দেওয়া হয়েছিল, তাই ইনি ওনার সেবায়েত ছিলেন ওনার এটা কবর। এবার আপনারা উপরে একটা বিশাল বড় মসজিদ ছিল, যে মসজিদটা আজকে দেখছেন নেই, ধ্বংস। তাই এখন এটা এইভাবেই সংরক্ষিত, এটাও আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পুরাতত্ত্ব বিভাগের অধীনে আছে, তারাই সংরক্ষণ করছে। তাই দেখুন এখন তাদের আন্ডারে এটা হচ্ছে আমাদের সেই কলিজা খাঁ কি বা আজীবন নেশা।
ওনার বুকের উপর এই সিঁড়িটা, এই বুক ওনা, হ্যাঁ ওনার এই বুকের উপর দিয়ে আপনি আসুন, আপনাকেও নিয়ে যাই। আপনি আসুন, আপনি একটু দেখুন, আপনি একটু হেঁটে উঠুন, আপনারা সকলেই আসুন। এই যে মিডিলটা, এই মিডিলে এতটা গ্যাপ দেখছেন আপনারা, কিন্তু আপনি ওই কোন দিয়ে যান আর এই কোন দিয়ে যেখানে যান, কিন্তু আপনার মেন পড়ছে তার বুকের উপর দিয়ে, এমনভাবে মেজারমেন্ট করা আছে আপনার বুকের উপর দিয়েই যেতে হবে। তাই আমরা দেখুন এই যেমন যাচ্ছি, প্রত্যেকে কিন্তু আমরা বুকের উপর দিয়েই হাঁটছি, কারণ সেইভাবে এটা তৈরি করা হয়েছে। আর এটা ছিল তখনকার দিনে মসজিদের ভেতর অংশ, এখানে জামাত হতো, নামাজ হতো, এখন কিন্তু সেটা ভেঙে যাওয়ার ফলে এখন সংরক্ষণ করে এখানে রাখা আছে। তাই এটা হচ্ছে আপনার সেই আদি মন্দির।